হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ব্লগ। আজকে আমি আবারও চলে এসেছি কলকাতা বউবাজারের আয়ুষ জুয়েলার্সে বেশ কিছু হালকা ওজনের সোনার গয়নার কালেকশন নিয়ে। পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখছি, আমার ভিডিওটা যদি তোমরা প্রথমবার দেখো তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশান বেলটা দেখছো ওতে কিন্তু অল বাটনটা হিট করে দিও, যাতে পরবর্তী আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটা নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাও। আর এছাড়াও বলে রাখি, আমার ভিডিও কিন্তু প্রতিদিন মর্নিংয়ে কিন্তু 8:20 কিন্তু আপলোডেড হয়ে যায়, সুতরাং যাতে একটাও ভিডিও নোটিফিকেশান যাতে মিস না করো সেই জন্য কিন্তু অল বাটনটা প্রেস করে দিও। তো চলো আজকে কালেকশানগুলো এবার দেখাতে থাকি। তো প্রথমে দেখো, আজকে বেশ কিছু কিন্তু ইয়াররিংসের আমি কালেকশান কিন্তু রেখেছি। আর মানে এখন যেহেতু একটা বিয়ে সিজন চলছে আর কি, সেই জন্য কিন্তু ব্রাইডালদের কথা মাথায় রেখেই দেখাচ্ছি। তো প্রথমে দেখো, একটা পাশা ধরনের একটু ঝালর টাইপের একটু কিন্তু একটা ইয়াররিংস আমি রেখেছি। এটার ওয়েটটা দেখো রয়েছে 4 গ্রাম 920 মিলি। এটার দাম পড়ে যাচ্ছে 30,500 টাকা, 30,500 রুপিস কিন্তু পড়ে যাচ্ছে। এটা কিন্তু এক জোড়ারই আমি কিন্তু দামটা বলছি। এরপরে পরবর্তীটায় যাচ্ছে, দেখো এটা একটু কানবালা প্যাটার্নের কিন্তু রয়েছে। ওয়েটটা দেখো রয়েছে এটা 7 গ্রাম 410 মিলিতে। ভীষণ সুন্দর দেখো একটা পিকক মোটিভের কিন্তু একটু কলকা মোটিভের কিন্তু গেছে, মাঝখানে মিনেকারি কাজ রয়েছে। এটার প্রাইস পড়ে যাচ্ছে দেখো 45,700 টাকা, 45,700 রুপিস কিন্তু এটা আজকের বুলেট অনুযায়ী দামটা পড়ে যাচ্ছে। এরপরে পরবর্তীটা যাচ্ছে দেখো, ওয়েটটা আগে দেখে নাও, ওয়েটটা রয়েছে 8 গ্রাম 470 মিলি। এটাও দেখো বেশ সুন্দর কিন্তু একটু শঙ্কের ডিজাইনের মতন একটা বেশ লং ধরনের একটা ঝালর কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছ। এটার প্রাইস পড়ে যাচ্ছে 51,800 টাকা, 51,800 রুপিস কিন্তু এটা আজকের গোল্ড রেট অনুযায়ী দামটা পড়ে যাচ্ছে। ভীষণ সুন্দর রয়েছে কিন্তু কালেকশানগুলো। এরপরে পরবর্তী চলে যাচ্ছি, একটা কান পাশাতে একটু দেখে নাও, বেশ সুন্দর কিন্তু দেখে নাও। একটা কিন্তু বেশ বড়োর ওপরে কিন্তু কান পাশা রয়েছে, এটা কিন্তু পুরো সিস্টেমে রয়েছে। এটা একটু তোমাদেরকে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। ওয়েটটা দেখো রয়েছে এটা 9 গ্রাম 10 মিলি। এটার দাম পড়ে গেছে 55,500 টাকা, 55,500 রুপিস কিন্তু এটা আজকের গোল্ড রেট অনুযায়ী দামটা পড়ে যাচ্ছে। এটা কিন্তু ভীষণ সুন্দর, এটা কিন্তু ব্রাইডালের মানে আর কি মায়েরাও কিন্তু দেখতে পারো। এরপরে পরবর্তী আবারও একটা দেখো, একটু ফ্লাওয়ার মোটিভের কিন্তু একটা গয়না দেখাচ্ছি। এটাও কিন্তু ভীষণ সুন্দর রয়েছে, ওয়েটটা রয়েছে এটার মাত্র 5 গ্রাম 450 মিলি। এটার দাম পড়ে যাচ্ছে 33,500 টাকা, 33,500 রুপিস কিন্তু এটার দামটা পড়ে যাচ্ছে। এরপরে একটু চওড়ার ওপরে একটা দেখাচ্ছি, হেভি লুকে একটু দেখে নাও। ওয়েটটা রয়েছে এটার 8 গ্রাম 730 মিলি। ভীষণ সুন্দর, বেশ ব্রডের ওপরে বেশ লং, আর তলায়ও দেখো চেন দিয়ে ড্রপস মতন করা রয়েছে। প্রাইস পড়ে যাচ্ছে যে 53,600 টাকা, 53,600 রুপিস কিন্তু এটা আজকের গোল্ড রেট অনুযায়ী দামটা পড়ে যাচ্ছে। এরপরে একটু হালকা ওজনের একটা দেখাচ্ছি, দেখো বেশ সুন্দর, দেখো ঝালর ধরনের মিনেকারির কাজ, পেছনটায় দেখো একটা আংটা মতন করে দেওয়া আছে। এটার দাম পড়ে যাচ্ছে ধরো 40,200 টাকা, 40,200 রুপিস, আর এটার ওয়েটটা ছিল 6 গ্রাম 540 মিলি। এরপরে পরবর্তীটায় যাচ্ছে, দেখো পরবর্তীটাও ভীষণ সুন্দর, বেশ হেভি লুকে আর কি যারা খুঁজছো তারা কিন্তু দেখতে পারো। ওয়েটটা রয়েছে এটা 10 গ্রাম 490 মিলি। এটাও কিন্তু ভীষণ সুন্দর রয়েছে, এটার দামটা পড়ে যাচ্ছে 64,000 টাকা, 64,000 কিন্তু পড়ে যাচ্ছে। বেশ হেভি লুকে আর হেভি ওয়েটে কিন্তু এটা রয়েছে, তোমরা কিন্তু অনায়াসে বিয়ের জন্য কিন্তু এই গয়নাটা দেখতে পারো। এরপরে পরবর্তী চলে যাচ্ছে, একটা বেশ পুরনো একটা ট্র্যাডিশনাল লুকে যেরকম সাউথ ইন্ডিয়ানরা পরে থাকে, একটু ঝালর ধরনের ডিজাইন। এটার কিন্তু ওয়েটটা দেখো রয়েছে 9 গ্রাম 130, মানে 10 গ্রামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ, বেশ সুন্দর কিন্তু রয়েছে এটা। এটার প্রাইস পড়ে যাচ্ছে 56,200 টাকা, 56,200 রুপিস। এরপরে পরবর্তী একটা লংয়ের ওপরে দেখাচ্ছি, দেখো ভীষণ সুন্দর দেখো রয়েছে, এটার ওয়েটটা দেখো রয়েছে 8 গ্রাম 370 মিলি। প্রাইস পড়ে যাচ্ছে 51,200 টাকা, 51,200 রুপিস কিন্তু এটা আজকের গোল্ড রেট অনুযায়ী দামটা পড়ে যাচ্ছে। এরপরে পরবর্তীটা একটু লাইট ওয়েটের মধ্যে দেখাচ্ছে, মানে ভীষণই লাইট ওয়েটের মধ্যে একটু সুন্দর দেখো রয়েছে। ওয়েটটা রয়েছে এটা 2 গ্রাম 960 মিলি। এটার প্রাইস পড়ে যাচ্ছে 18,300 টাকা, 18,300 রুপিস কিন্তু পড়ে যাচ্ছে। মানে দেখতে কিন্তু বেশ ভারী কিন্তু আদতে সেটা নয়, ভীষণই কিন্তু সাধ্যের মধ্যে। এরপরে লাস্ট যেটা দেখাচ্ছি, দেখো এটা আবারও একটা ঝালর ধরনের একটা ইয়ারিংস আমি দেখাচ্ছি। ওয়েটটা দেখো রয়েছে 7 গ্রাম 770 মিলি। এটার দাম পড়ে যাচ্ছে 47,500 টাকা, ভীষণ সুন্দর কিন্তু রয়েছে জিনিসটা, আর বেশ নকশা করা কিন্তু। সুতরাং এর মধ্যে থেকে তোমাদের কোনো যদি ইয়ারিংস পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং নাম্বারটায় যোগাযোগ করে নিন।
আর গয়না কেনার সময় কিন্তু অবশ্যই কিন্তু শপে গিয়ে কিন্তু ডলস ড্র্যাগি চ্যানেলের নামটা কিন্তু মেনশন করো, তাহলে কিন্তু মেকিং চার্জেসের ওপরে তোমরা কিন্তু একটা অ্যাট্রাকটিভ অফার কিন্তু পেয়ে যাবে। তো চলো এবার পরবর্তী গয়নার কালেকশানে আমি চলে যাচ্ছি। পরবর্তী বেশ কিছু দেখো রেখেছি হালকা ওজনের সীতাহারের কালেকশানে, বেশ সুন্দর কিন্তু বাজেট ফ্রেন্ডলি সীতাহারগুলো রয়েছে। একটু দেখে না অনায়াসে তোমরা কিন্তু এগুলো আদার্স কোনো গয়নার সাথে পাশাপাশি একটা অল্টারনেটিভ কিন্তু এটা কিন্তু রাখতে পারো, কারণ অনেকেই এখন এই সীতাহারগুলো কিনে থাকে। একটু দেখে নাও কালেকশানগুলো, তারপর এক এক করে ওয়েটার প্রাইসটা বলে দিচ্ছি। ভীষণ সুন্দর আর বাজেট ফ্রেন্ডলি কিন্তু জিনিসগুলো আমি রাখার চেষ্টা করেছি। তো ফার্স্টের এই কালেকশানটা দেখো, বেল্টটা দেখে নাও একটু বেশ চওড়ার ওপরে রয়েছে। আগে ওয়েটটা বলে দিচ্ছি, ওয়েটটা রয়েছে 13 গ্রাম 360 মিলি। কতটা লং আর ব্রডের ওপরে দেখো, তলায় দেখো পেন্ডেন্টের ঝালরের কাজটাও কিন্তু বেশ বড় ছিল। প্রাইস পড়ে যাচ্ছে এটার 81,700 টাকা, 81,700 রুপিস। এরপরে দ্বিতীয়টা একটু দেখে নাও, দ্বিতীয়টার ওয়েটটা কিন্তু ভীষণ লাইট ওয়েটে রয়েছে, 10 গ্রামের মধ্যে, মানে 9 গ্রাম 540 মিলিতে রয়েছে। এটাও কিন্তু ভীষণ বাজেট ফ্রেন্ডলি একটা সীতাহার রেখেছি, আর আমার এটা কিন্তু বেশ পছন্দ হয়েছে, মানে এটা আমি সিলেক্ট করে রেখেছি ইন ফিউচার যদি আমি কিনতে পারি তো এরকমই কিনবো। এটার দাম পড়ে যাচ্ছিল 58,500 টাকা, 58,500 রুপিস। এরপরে তৃতীয় নম্বর এই কালেকশানটা দেখো, এটাও বেশ কিন্তু সুন্দর গিনিয়া ছোটো ছোটো ফ্লাওয়ার মোটিভে কিন্তু কাজটা গেছে। ওয়েটটা দেখো এটা রয়েছে 12 গ্রাম 260 মিলি। এটার দাম পড়ে যাচ্ছে 75,000 টাকা, 75,000 কিন্তু এটা পড়ে যাচ্ছে। ভীষণ সুন্দর দেখো রয়েছে একটু ফিউশনের ওপরে সীতাহারটা। এরপরে পরবর্তীটা যাচ্ছি দেখো, এটাও বেশ সুন্দর ওপরে রয়েছে। এটা একটু বেল্টের কাজটায় দেখো, একটু বিছে ধরনের হারের মতো ডিজাইনটা করা হয়েছে। এটার ওয়েটটা দেখো রয়েছে 10 গ্রাম 460 মিলি, বেশ সুন্দর রয়েছে দেখো হালকা ওজনের মধ্যে। প্রাইস পড়ে যাচ্ছে এটার 64,000 টাকা, 64,000 কিন্তু এটা আজকের গোল্ড রেট অনুযায়ী দামটা পড়ে যাচ্ছে। এরপরে লাস্ট যে সীতাহারটা দেখাচ্ছি দেখো, এটাও কিন্তু বেশ ব্রডের ওপরে রয়েছে। আশা করি বেল্টের ডিজাইনটা দেখলে তোমরা বুঝতে পারছো, পেন্ডেন্টটা নিয়ে তো কোনো কথাই হবে না, পেন্ডেন্টটা যথেষ্ট বিগ সাইজে কিন্তু রয়েছে, আর ডিজাইনটাও কিন্তু অসাধারণ। ওয়েটটা বলে দিচ্ছি দেখো, ওয়েটটা রয়েছে দেখো 31 গ্রাম 50 মিলির মতন, ভীষণ কিন্তু সুন্দরে কিন্তু রয়েছে এটা। আর এটার প্রাইস পড়ে যাচ্ছে 1,92,000 টাকা, 1,92,000 কিন্তু এটার দামটা পড়ে যাচ্ছে। আর এরই সাথে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করো, আর চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলে অলটা প্রেস করে দেবো, যাতে পরবর্তী আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করি সেটা নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। চলো এখানে এন করছে, খুব তাড়াতাড়ি ফিরে আসছে পরবর্তী ধরনের ব্লগ নিয়ে।